একটা ব্রিজ অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাল্টিমোরের ফ্রান্সিস স্কট কি ব্রিজের সঙ্গে এই বড় জাহাজে মুখোমুখি সংঘর্ষের মুহূর্তে দেখতেও পাচ্ছেন সেই ছবি একটা ভয়ানক ছবি দেখা যাচ্ছে জাহাজের ধাক্কায় গোটা একটা সেতু ভেঙে পড়া একেবারে বিপজ্জনক ঘটনা কিন্তু সেটাই হলো যে ব্রিজে ঘটনাটা ঘটেছে এরকমই চলছে যে ফ্রান্সিস স্কট আইকনিক ব্রিজ 1972 সালে ব্রিজ তৈরি হয়েছে একটি পণ্যবাহী জাহাজ বাল্টিমোর বন্দর থেকে বের হওয়ার পথে এই যে ব্রিজ তার যে ভিতে ধাক্কা মারে এবং নিচে রয়েছে প্যাটাপস্কো নদী যার উপরে এই ব্রিজটা এই ফ্রান্সিস স্কট পুরো ব্রিজটাই ভেঙে পড়েছে এবং জানা গিয়েছে ওই সময় ব্রিজের ওপরে অন্তত 20 জন কনস্ট্রাকশন ওয়ার্কার ছিলেন নির্মাণ কর্মী ছিলেন এবং বেশ কিছু গাড়ি ছিল ফলে কতজন জলে পড়ে গিয়েছেন কতজনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে না এমনকি কতজন নিখোঁজ সেই সংখ্যাটাও এখনো পর্যন্ত বলা যাচ্ছে না কারণ কিছুক্ষণ আগে এই ঘটনা ঘটেছে প্রশাসন এখনো পর্যন্ত এই সংখ্যাটা বলতে পারেনি যে কখন এই ঘটনাটা ঘটেছে কিন্তু এই ফ্রান্সিস স্কটটি অত্যন্ত ঐতিহ্যবাহী পুরনো একটি ব্রিজ এইভাবে জাহাজের ধাক্কায় পুরো ব্রিজ ভেঙে পড়া বেনজির ঘটনা এবং বহু মানুষের মৃত্যুর আশঙ্কা আছে ধন্যবাদ সব্যসাচী চক্রবর্তী আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন আপনারা দেখতেও পাচ্ছেন সেই ভয়ানক ছবি একটা জাহাজ পণ্যবাহী জাহাজ যখন আসছিল ঠিক সেই সময় জাহাজের ধাক্কা ব্রিজের একটা পিলারে আর তারপরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্রিজটি আর সেই সময় ব্রিজে বেশ কয়েকজন শ্রমিক ছিলেন যারা কাজ করছিলেন এবং বেশ কয়েকটি যাচ্ছিল জলে পড়ে গিয়েছেন অনেকেই এমনটাই বলা হচ্ছে এবং রীতিমতো এখন উদ্ধার কাজ শুরু হয়েছে পুরো ঘটনা কি ঘটেছে তদন্ত শুরু হয়েছে এই ঘটনা ঘটেছে বাল্টিমোর এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্রিজ একটা জাহাজের পণ্যবাহী জাহাজের ধাক্কা তারপরেই ব্রিজ ভেঙে পড়ে